ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল, তাই আগাম সতর্কতা হিসাবে দীঘায় প্রশাসনের তরফ থেকে শুরু হয় মাইকিং। শক্তি বাড়িয়ে ক্রমশই উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী এই ঘূর্ণিঝড়। বছরে এই প্রথম ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি, এমনটাই আশঙ্কা হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বেশ কিছু জেলায় জারি করেছে লাল সতর্কতা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে শনিবার রাত্রি থেকেই। উত্তাল নদী এবং সমুদ্র, চূড়ান্ত তৎপরতা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের। রবিবার সকাল থেকেই দীঘা সহ জেলার উপকূলবর্তী এলাকায় চলেছে মাইকিং। রবিবার ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করে দীঘা সহ গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। পূর্ব মেদিনীপুর জেলার আকাশ সকাল থেকেই মেঘলা, বইছে দমকা ঝোড়ো হাওয়া, শুরু হয় বৃষ্টি, উত্তাল সমুদ্র, শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে এই প্রবল শক্তিধর ঘূর্ণিঝড়। রেমালের প্রভাব ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় পড়তে শুরু করেছে। দীঘায় সমুদ্র সৈকত বরাবর দড়ির ব্যারিকেড করা হয়েছে, সকাল থেকেই দীঘায় মাইকিংও শুরু হয়েছে। প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাত্রের পর বাংলাদেশের ক্ষেতপুরা উপকূল থেকে পশ্চিমবঙ্গের সাগর উপকূলবর্তী এলাকার মধ্যবর্তী কোনো স্থানে ল্যান্ডফল করার সম্ভাবনা প্রবলতর রয়েছে। জানা যাচ্ছে ল্যান্ডফল করার সময় ঝড়টির গতিবেগ ঘন্টায় প্রায় 120 কিলোমিটার বেগে থাকবে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় তার সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 135 কিলোমিটার। এই ঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলায় ঘন্টায় 70 থেকে 90 কিলোমিটার গতিবেগে ঝড় এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাতেও লাল সতর্কতা জারি হয়েছে। 28 মে পর্যন্ত জারি থাকছে সতর্কতা, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। রবিবার সকাল থেকেই দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় এই ঝড়ের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি, বইছে ঝোড়ো হাওয়া, উত্তাল দীঘার সমুদ্র। দীঘার পর্যটকরা বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে উত্তাল সমুদ্রের রূপ উপভোগ করতে সৈকত সরণিতে ভিড় জমান। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত সৈকত সরণী বরাবর দড়ির ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সৈকত সরণী জুড়ে পর্যাপ্ত পরিমাণে মোতায়েন হয়েছে নুলিয়া এবং পুলিশ। অন্যদিকে জেলা প্রশাসন সূত্রে খবর, এই ঘূর্ণিঝড় মোকাবিলায় পূর্ব মেদিনীপুর জেলায় আসছে 2টি NDRF টিম। বেলা যত বাড়ছে ঝোড়ো হাওয়ার গতিবেগ এবং বৃষ্টির পরিমাণও বাড়ছে। দক্ষিণবঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় জারি রয়েছে লাল সতর্কতা। 25 মে শনিবার বিকেলের পর থেকে সন্ধ্যে থেকেই দীঘা জুড়ে শুরু হয় মাইকিং। জোরদার সতর্ক বার্তা জারি করেছে দীঘা থানা এবং দীঘা কোস্টাল থানার পুলিশ। দীঘার সমুদ্র যেকোনো সময় উত্তাল হতে পারে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।